এই লাইক করছো না কেন? লাইক করো, সাবস্ক্রাইব করো, রিচ ডাউন হয়ে আছে। চলো খাওয়া দাওয়া দেখা যাক। অলরাইট, সো হোয়াট ইজ আ বাঙালিজ? এবার দেখো শীতকাল পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা ঠান্ডা পড়েছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে শীতকাল আসলে আমাদের যেটা খেতে ইচ্ছে করে চা কফি, তারপরে চলে আসে বাইরে স্ট্রিট ফুড থেকে শুরু করে কোনো রেস্টুরেন্ট বাগেরা থেকে মোমো খেতে ইচ্ছে করে। এবার মোমো খাওয়ার ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম, ওখানে টাকা থাকলে খাওয়ার খাওয়ার ইচ্ছা ফুল থাকে, কিন্তু কোনো একটা ফাঁকা জায়গা খেতে ইচ্ছে করে না। এবার আমাকে ডিসকাউন্ট দিচ্ছে বলে আমি খেতে ইচ্ছে, পিছনে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমার ব্লগে এরকমই হয়। তো যাই হোক, এখন আছি, তোমরা জানো আমি নিজের শহর রিপ্রেজেন্ট করে বেড়াই, আর এখনো আছি ব্যারাকপুরের মধ্যেই। আর এই লোকেশনটা খুব একটা কাছাকাছি, ব্যারাকপুর স্টেশন থেকে খুবই কাছে, খুব একটা ডিস্টেন্স না। আস্তে আস্তে লোকেশন শেয়ার করছি, তাছাড়া যদি গুগলে থাকে বা যদি ম্যাপে থাকে আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অবশ্যই চেক করো। বাকি ভাই আমি খাবো, আজকে অনেক কিছু খেতে এসেছি, আর এখানে অ্যাফোর্ডেবল দামে অনেক অনেক জিনিসপত্র আছে, তাছাড়া কম্বোজ আছে। তাছাড়া একটা বার্গার দেখছিলাম, ওটা আছে কিনা শেষ হয়ে গেছে আমি জানি না, ওটা যদি পাই তো দেখাবো। মোমো বার্গার, বার্গারের মধ্যে মোমো ঢুকিয়ে দেয়, ঠিক আছে, এইভাবে কীভাবে ঢুকিয়ে দিয়ে কী করে বানায় আমি জানি না, কিন্তু আমি জানি না, যদি থাকে আমি খাবো, চাপ নেই, কিন্তু না থাকে আমি খেতে পারবো না, সেটার জন্য চাপ নেই। অবশ্যই লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, তারপর দেখছি। তো দেখো যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে খাওয়া দাবার গুলো নেওয়া যাক, আর আস্তে আস্তে খাওয়া যাক, আর কেমন কি লাগে না লাগে সেগুলো বলছি। ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়া চলে এসছে, আর যেটা বললাম শীতকালে মোমো খেতে হেভি লাগে, তার জন্য এটা হচ্ছে ফ্রাইড মোমো, 6 পিসেস অফ ফ্রাইড মোমো, এটা কম্বোর মধ্যে ইনক্লুড ছিল। আর ওটা হচ্ছে চিকেন ব্রেস্ট, ওটা পরে দেখাবো, এখন দেখাবো, এটা খাওয়া যাবে। এরকম সাইজের মোমো যেটা তোমরা দেখতে পাচ্ছ, ছটা আছে, এই বড়টা নেব, দুরকম চাটনি দিয়ে দিয়েছে, চাটনি সস আছে একটা, আচ্ছা একটা সুইট চিলি, একটা মোমো সস, না সেজুয়াল না, আচ্ছা খাওয়া যাবে, বেশ ক্রিস্পি আছে, মচ মচ গুলো আওয়াজ পাচ্ছ, আর অন্য পাচ্ছ কি না, বেশ ক্রিস্পি আছে। এইটা এই সসটা দিয়ে গেছে, এটা সসের দাম নেই, আর এটা মেবি সুইট চিলি সস হবে, ট্রাই করা যাক, সুইট বানান, চলো খাওয়া যাক। অবশ্যই খেতে পারো, আর শীতকালে হেভি লাগবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি যে এই সসটা দিয়ে বেশি ভালো লাগবে। ভেতর ভেতর এরকম দেখতে লাগবে, দুটো সস একসাথে লাগে, এই যেমন লাগে, খুবই ভালো লাগে, যদি এত বকতে বকতে ঠান্ডা না হয়ে যেত আরো ভালো লাগবে। তো এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে প্যারি প্যারি চিকেন মোমো, এরকম লাগছে দেখতে, এটা কিন্তু বেশ দেখতে ভালো, খেতে ভালো হবে কিনা আমি জানি না, আমি ওখানে বাইরেটা চলে এলাম, যারা শুনতে না পায় খারাপ হলেও আমি বলতে পারবো, এখানে অন্ধকার লাগছে এদিকে আছে, ওই জন্য আমি গাইজ বাইরে এসেছি সরে আয়, যাতে খারাপ লাগলে আমি বলতে পারি, শুনতে না পায়, ঠিক আছে, ভিডিও দেখবো আমার কাছে আপনি। তো যাই হোক, এরকম টাইপের আছে মোমোটা দেখতে, কিন্তু বেশ ভালো লাগে, 6 পিস দিয়েছে না 7 পিস দিয়েছে, না 6 পিসই দিয়েছে, ভুল হবে না, চাপ নেই। তো চলো এবার প্যারি প্যারি চিকেন মোমোটা খাওয়া যাক। এ দেখো আমার মনে হচ্ছে দুটোই সেম জিনিস, উপরে শুধু মশলা দিয়ে দিয়েছে আমার মনে হলো, ঠিক আছে চলো বেল খাওয়া যাক, 3, 2, 1 চলো।
মানে ক্রিসপিনেসটা আমার হেভি লাগে, ভেতরে টেস্ট হোক ভালো খারাপ দোকানের ক্রিসপিনেসটা হেভি লাগে আমার। একটা জিনিস ফেলে চলতে ভাই আর কত দেবে, এত অ্যাফোর্ডেবল দিচ্ছে আর কত দেবে, সব পিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে চলো ম্যানেজেবল দাম অনুযায়ী, ঠিক আছে। এবার একটু দুটো রকম চাটনি দিয়ে খেয়ে খুব একটা খারাপ বলে যাবো না আমি, অবশ্যই ভালো লাগছে আমার খেতে, মানে অবশ্যই এসে ট্রাই করতে পারো, দুদিকে দুটো সস লেগে গেছে তো দেখে রাখবে ট্রাই করো। আমি বলছি শুনো, চিকেন ফ্রাইড যেটা ছিল ওটা এরকম পুরো সেম, শুধু ওপরে মশলা দিয়েছে, এছাড়া কিছু নেই, খেতে ভালো লাগে চলো খেয়ে নিচ্ছি। And this is the fried item of এই দোকানটা, তো এটার নাম হচ্ছে চিকেন ব্রেস্ট, মানে ফ্রাইড চিকেন ব্রেস্ট, তো এটা খাবো আমি। তো এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, আলো আসছে, আমি তো চলে এলাম, পড়ে যাবে না তো? না ভাই পড়বে না, তাহলে ঠিক আছে, না না নর্মালি বসে। তো এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, আর এটা স্যার এটাকে মাঝখান থেকে ভাঙো, এটাকে ভাঙো মাঝখান থেকে, ওয়াও ইটস ফ্রিকিং গর্জিয়াস, ভেতরে পুলক চিকেনে ভর্তি, মানে এটা জাস্ট আমার হেভি লাগলো, ভেতরে পুরো চিকেনে চিকেনে চিকেন ময় হয়ে রয়েছে, ঠিক আছে। তো এটা এখন ফার্স্ট হচ্ছে আমি সসে ডেপ করি, এটা এখন সদগতি করবো এইভাবে, 3, 2, 1 এন্ড চলো সদগতি করা যায়। দেখো ভেতরে চিকেনটা না সফট ফ্রাইড, ফার্স্ট হচ্ছে সফট ফ্রাইড, যেটা আমার মুখে দেওয়ার পরে যেটা লাগলো সেটা হচ্ছে সফট আছে, ফ্লেভারফুল আছে, ভেতরে মশলা মশলা ঢুকেছে, কোডিংটাও বেশ ভালো, মানে কোডিংটা বেশ ভালো, ওপরে মশলাটাও ভালো লাগে, স্পাইসি স্পাইসি ভালো লাগে, এবার মেয়নিজ দিয়ে খাওয়া, মেয়নিজটা দেখতে হেভি লাগে। দেখো এটা কোন মেয়নিজ ভাই? এই দোকান থেকে দিয়েছে আমাকে, দোকান নামটা ভুলে যাচ্ছি, মারবার কি একটা নাম ছিল বল না দেখে একটু, ওকে ওকে ক্যামেরাতে নেই কি বলছে শুনে, শ্যাডি বান্স, কি শ্যাডি, শ্যাডি বান্স, শ্যাডি বান্স আছে। ভালো তো গাইস, লাইক করতে পার, এই লাইক করছো না কেন, লাইক করো, সাবস্ক্রাইবও করো, রিচ ডাউন হয়ে আছে, চলো খাওয়া দাওয়া দেখা যাক। তো এবার মেয়নিজটা লাগিয়ে দিই এইভাবে, ও এইবার এটা খাওয়া যায়, চিকেনটা ছিল মুখে আসছে, যাই হোক লচক মচক ব্যাপার, খুবই ভালো লাগে, বেশ ভালো, বেশ টেস্ট ভালো, সবই ভালো, দামটাও মোটামুটি ভালো, ভালো খেতে ভালো, আমি খাই তারপর কথা বলি। সো ফাইনালি খাওয়া হয়ে গেছে, ঝাল ঝাল লেগেছে বিকজ পেরি পেরি ছিল, যাই হোক ঝাল ঝাল লেগেছে, ভালো লাগছে বেশ ঠান্ডায় ঝাল ঝাল, তো বেশ ভালো ছিল, কোয়ালিটিটাও ভালো ছিল, কোয়ান্টিটি তো তোমরা দেখলে তোমাদের সামনেই ছিল, দামও কম ছিল, বাকি চলো এই ছিল ভিডিও, এটাই করলাম আর কি করবো, ভালো লাগছে না বাড়ি যাবো এবার, তো অবশ্যই লাইক কিন্তু করো, আর যদি মজা পেয়ে থাকো সাবস্ক্রাইবটাও করো, যদি চ্যানেলে নিউ হয়ে থাকো, কে কোথা থেকে দেখছো আমি জানি না, যে যেখান থেকে দেখছো ঠান্ডা কেমন পড়েছে একটু কমেন্ট করে জানো, এখানে 15 ডিগ্রি আজকে, আর তো কি হচ্ছে।
যাই হোক এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো, ভালো বাঁচতে থাকো। আর হিয়ার ইজ ব্লগার মশাই সাইনিং অফ।